শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার বাংলাদেশি সীমান্ত পার হয়ে বাংলাদেশিদের বাড়িতেই হামলা চালালো বিএসএফ। আফগানিস্তানে জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত 50 জন। কাশ্মীরে নতুন করে উত্তেজনা, 5 দিনে 7 জন খুন। তায়ওয়ানকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের রক্ষী সরকারের পাশে দাঁড়ালো ইউরোপীয় পার্লামেন্ট। মসজিদুল আকসায় ইহুদিদের নীরব প্রার্থনার অনুমতিতে ফিলিস্তিনিদের বিক্ষোভ। এবং সবশেষ থাকছে 68 বছর পর সেই এয়ার ইন্ডিয়াকে কিনে নিল টাটা কোম্পানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত জানা যাক। কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশিদের বাড়িতে হামলা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা। বৃহস্পতিবার রাত 9:30 দিকে উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী উত্তর কুটিরচন্দ গ্রামে নাখারজা গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় বিএসএফ সদস্যরা ওই বাড়ির মালিক সহ 3 জনকে লাঞ্ছিত করে। এই ঘটনায় বিজিবি বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফে রাতের অন্ধকারে চোরাকারবারিদেরকে ধাওয়া করতে গিয়ে ভুলবশত বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে। ওই গ্রামের উবাইদুল হক সহ প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে সীমান্তের 941 নম্বর পিলারের কাছে দিয়ে দুদেশের চোরাকারবারি চোরাই মালামাল পার করার সময় ভারতের 192 বিএসএফ ব্যাটালিয়নের অধীনে সেউটি 2 সাবরি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে ধাওয়া করে। বিএসএফের ধাওয়ায় মাদক চোরাকারবারীরা বাংলাদেশের নাখারজান গ্রামে ঢুকে পড়ে। এই সময় বিএসএফের সদস্যরাও তাদের পিছু নিয়ে বাংলাদেশি গ্রামে ঢুকে পড়ে। তারা ওই গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে চোরাকারবারীরা ঢুকেছে সন্দেহ করে গেট খোলার জন্য চাপ দিতে থাকেন। এক পর্যায়ে রফিকুল ইসলামের সাথে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে রফিকুল ইসলামের গেট এবং টিনের বেড়া ভেঙে বাড়িতে প্রবেশ করে বিএসএফ সদস্যরা। এই সময় অশ্লীল গালাগালির পাশাপাশি রফিকুল ইসলামের স্ত্রী মজিরন এবং তার ছেলে জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের স্ত্রী ইতিকে লাঞ্ছিত করেছে। সুরকল শুনে এলাকার লোকজন এগিয়ে এলে বিএসএফের সদস্যরা দ্রুত ভারতের ভেতরে পালিয়ে যান। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিজেপিকে অবগত করেছে এলাকাবাসী। পরে বিজেপি ঘটনাস্থলে গিয়ে এই ঘটনার জন্য বিএসএফকে তীব্র প্রতিবাদ জানিয়েছে। হামলার শিকার রফিকুল ইসলাম জানান, আমি বিএসএফকে বলেছি মাদক চোরাকারবারীরা আমার বাড়িতে প্রবেশ করেনি, তারপরেও তারা আমাদের ঘরের বেড়ার টিন এবং গেট ভেঙে ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদেরকে অশালীনভাবে গালিগালাজ করেছে এবং লাঞ্ছিত করেছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে শুক্রবার জুমার নামাজের সময় একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 50 জন নিহত হয়েছেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়েছে। কুন্দুজ সেন্ট্রাল হাসপাতালের একজন চিকিৎসক নাম প্রকাশ না করা শর্তে জানিয়েছেন, এই পর্যন্ত 35 জনের লাশ ওই হাসপাতালে এসেছে। এছাড়া 50 জন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছেন তারা। ডক্টর বর্ডার পরিচালিত আরেকটি হাসপাতালে আরেকজন চিকিৎসাধীন জানান, চিকিৎসক জানান তাদের হাসপাতালে 50 জন লাশ নিয়ে আসা হয়েছে। তালিবানের তথ্য এবং সাংস্কৃতিক বিষয়ক উপমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ কুন্দুজের রাজধানী খানাবাদ বান্দার এলাকায় একটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। মসজিদটি শিয়া মতাবলম্বীদের, বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। কুন্দুজের স্থানীয় ব্যবসায়ী জলমায় আলোকজাই বিস্ফোরণের পর হাসপাতালে গিয়েছিলেন আহতদের রক্ত দেওয়ার জন্য। তিনি সেখানকার পরিস্থিতিকে ভয়াবহ বলে, সেখানে অন্তত 300 মুসল্লি ছিল বলে ঘটনাস্থলে থাকা নিরাপদ কর্মীরা জানিয়েছেন। MFS হাসপাতালের এক কর্মী বার্তা সংস্থা AFP-কে জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। গত কয়েকদিনে 2 শিক্ষক সহ 7 জন খুন হয়েছে দুর্বৃত্তদের হাতে। শ্রীনগরের একটি স্কুলের প্রিন্সিপাল ছিলেন সুমন্দর কাউর, ওই একই স্কুলের শিক্ষক ছিলেন দীপন্ত চন্দ্র। বৃহস্পতিবার তারা দুজনেই স্কুলে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পিস্তল নিয়ে স্কুল চত্বরে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। খুব কাছ থেকে প্রিন্সিপাল এবং এক শিক্ষককে গুলি করা হয়। 2 শিক্ষকের হত্যার ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে শ্রীনগরে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে ক্লাস চলছে বলে ওই দিন ক্লাসে ছাত্ররা ছিল না, নইলে আরও বড় ধরনের অঘটনা ঘটতে পারত।
এর আগে এক ওষুধের দোকানের মালিককে খুন করেছিল দুর্বৃত্তরা। মঙ্গলবার তিনজন সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল। সব মিলিয়ে গত 5 দিনে 7 জন সাধারণ মানুষকে খুন করলো দুর্বৃত্তরা, যাদের সাথে সরকার বা প্রশাসনের কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় তাদেরকে হত্যা করা হয়েছে এবং প্রতিটি ক্ষেত্রেই পিস্তল ব্যবহার করা হয়েছে হত্যার জন্য। গোপনে তাইওয়ানের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রায় বছরখানেক ধরে চলছে এই কার্যক্রম। বৃহস্পতিবার নাম অপ্রকাশিত সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। পত্রিকাটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রায় 2 ডজন সেনা কর্মকর্তা তাইওয়ানের স্থল এবং নৌসেনাদের অন্তত 1 বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছেন। এরপর সংশ্লিষ্ট দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে মার্কিন প্রশিক্ষকরা অস্থায়ী ভিত্তিতে তাইওয়ানে কার্যক্রম চালাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো প্রশিক্ষণ কতদিন ধরে চলছে তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তারা বলেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের আগে থেকেই চলছে এই কার্যক্রম। এই বিষয়ে জানতে তাইওয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল, তবে এতে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। শুধু বলা হয়েছে সব সামরিক কার্যক্রম বার্ষিক পরিকল্পনা অনুসারে পরিচালিত হচ্ছে। তাইওয়ানকে প্রশিক্ষণ সহায়তার বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনটাই করেনি পেন্টাগন। তাদের মুখপাত্র জন সাপল বলেছেন তাইওয়ানের চাহিদার উপরই মার্কিন বাহিনীর সামরিক সহায়তা নির্ভর করে। তিনি একটি বিবৃতি বলেছেন চীনের সাম্প্রতিক হুমকির বিরুদ্ধে তাইওয়ানের প্রতি আমাদের সমর্থন এবং প্রতিরক্ষা সম্পর্ক অটল রয়েছে। আমরা আন্তঃপ্রণালীয় সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বেইজিংকে প্রতিশ্রুতি পালনের আহ্বান জানাই। এদিকে গত বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তাদের মধ্যে তাইওয়ান ইস্যু নিয়ে কথা হয়েছে। ইনামে পরিচালিত মিয়ানমারের বিকল্প সরকারের পক্ষে অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট। পাশাপাশি এনইউজির সঙ্গে কাজ করার জন্য আন্তর্জাতিক সব পক্ষকে আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। এই বিষয়ে বৃহস্পতিবার পার্লামেন্টে একটি প্রস্তাব পাশ হয়েছে। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে আলোচনা হয়। সেখানে 647 সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেন আর বিপক্ষে ভোট দেন 2 জন। ভোট দানে বিরত থাকেন 31 জন। প্রস্তাব মানবাধিকার লঙ্ঘনে মিয়ানমারের বর্তমান সরকারকে নিন্দা জানানো হয়। মিয়ানমারের সামরিক সরকারের বিকল্প সরকার হিসেবে কাজ করছে এনইউজি। এর আগে ফ্রান্সের সিনেটেও মিয়ানমারের বিকল্প সরকার এনইউজিকে স্বীকৃতি দিতে একটি প্রস্তাব পাশ করা হয়। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেরুজালেমের মসজিদুল আকসা কমপ্লেক্সে ইহুদিদের নীরব প্রার্থনার অনুমতি দিয়েছে এক ইসরায়েলি আদালত। বুধবার জেরুজালেমের ইসরায়েলি ম্যাজিস্ট্রেট কোর্টের একটি আদেশে এই অনুমতি দেওয়া হয়। ইসরায়েলি আদালতের একটি আদেশের জেরে ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিনিরা। ইসরায়েলি বসতি স্থাপনকারী রাব্বি আইউ লিপ্পুর আদালতে আবেদনকারীর পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেওয়া হয়। এর আগে তাকে মসজিদুল আকসায় আঙ্গিনায় প্রার্থনার জন্য মসজিদে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। আদালতের আদেশে বলা হয় কোনো ইহুদি উপাসনাকারী যদি মসজিদুল আকসার ভেতরে নীরবে প্রার্থনা করে তবে তাতে কোনো অপরাধ হবে না। এর আগে ইসরায়েলি আইন অনুসারে ইহুদিরা মসজিদে প্রবেশ করতে পারলেও প্রার্থনা করতে পারত না। ইহুদিদের প্রার্থনার জন্য মসজিদের বাইরে পশ্চিম দেয়ালের সামনে নির্ধারিত স্থান রয়েছে। ইসরায়েলি আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম ইস্তাহায়া মসজিদের মর্যাদাগত অবস্থান বহাল রাখতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পালনের জন্য দেশটির প্রতি আহ্বান জানান। পাশাপাশি আরব দেশগুলোকেও ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। আটষট্টি বছর পর ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে কিনে নিয়েছে টাটা গ্রুপ। শুক্রবার প্রায় 18,000 কোটি টাকায় রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাকে কিনে নেয় তারা। খবরে বলা হয় শুক্রবার স্থানীয় সময় বিকাল 4টায় সংবাদ ব্রিফিংয়ে ভারতীয় সরকারের পক্ষ থেকে এই খবর জানানো হয়। নিলামে দ্বিতীয় স্থানে ছিলেন স্পাইস জেটের প্রধান অজয় সিং। তাদের দরপত্র ছিল প্রায় 15,100 কোটি টাকা। নতুন ডানায় ভর দিয়ে উড়ান শুরু করল এয়ার ইন্ডিয়া। গত বেশ কয়েক বছর ধরে দেনার ভারে জর্জরিত এয়ার ইন্ডিয়া। উপায় হিসেবে তাই বিলম্বিতকরণেই আস্থা ছিল কেন্দ্রের। কেন্দ্রীয় সরকার গত সপ্তাহের শুরুতে এয়ার ইন্ডিয়ার দরপত্র মূল্যায়ন শুরু করে। হিন্দুস্তান টাইমস জানায় 1932 সালে ভারত স্বাধীন হওয়ার আগে টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়াকে কিনে নেয়। তখন তার নাম ছিল টাটা এয়ারলাইন্স।
এরপর 1953 সালে এয়ার ইন্ডিয়া রাষ্ট্রায়ত্ত সংস্থা হয়। এরপর 1953 সালে এয়ার ইন্ডিয়া রাষ্ট্রায়ত্ত সংস্থা হয়। 68 বছর পর ফির তা টাটাদের হাতেই ফিরে এলো। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।